তা বন্ধু চললাম মাঠে শাক তুলতে, আগেটাও দিয়েছি আর এটাতেও দিচ্ছি, কেননা এটা সব কটা ভিডিও আপলোড করতে পারি না। দেখো মাঠে কত সুন্দর লঙ্কার চারা, এই লঙ্কার চারাগুলো দেখো, মানে লঙ্কাগুলো কি লঙ্কা মাঠে আসলে কত কি দেখা যায়, সে কি বলবো। আর আমাদের এখানে গান হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে আমার কথা বলতে, লঙ্কা লঙ্কা বলছি, জানি না কতটা কি শুনতে পারবে তোমরা। এই লঙ্কাগুলো আমি ছিঁড়িনি অবশ্য, দেখছিলাম, দেখে ছেড়ে দিয়েছি। দেখো আমাদের অনেক মাঠে এসে ধাম করে পড়ে গেছে, একটু বাদেই দেখা যাবে খুনি, পেঁয়াজ কলে ধাম করে পড়ে গেছে মাটিতে। আর এইগুলো আমাদের পেঁয়াজ, আমাদের না অন্য লোকের পেঁয়াজ চাষ করেছে, ওখানে সব কলি হয়েছে, পেঁয়াজ কলি। চলো ওখান দিয়ে চলো চলো চলো, এবার অনেক দেখো ধাম করে পড়ে যাবে। তা চলো আমরা ওইদিকে যাচ্ছি, ওদিকে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বল, তোমাদের তোমার সঙ্গে থাকো, আমরা ওদিকেও যাচ্ছি কিছুটা। খুব প্যারি কি গলি, দেখো অনেকে এবার এখানে ধাম করে পড়ে যাবে, মুছে রাখে না কই। হ্যাঁ লঙ্কা গুলো তাই বলতে বলতে ধাম করে পড়ে যাবে, ধাম করে পড়ে যাবে। জুতোটা চিড়বি, কালকে কিনে এনে দিয়েছি বলছে, জুতো এনে দিয়েছে। আরে বাবা, এসব কল মল টানা টানি করছিস কেন তুই, কিরম কলে? এই কই দি কোথায় যাবা? তা আমরা ওই দিকে যাচ্ছি, ওই দিকে যেতে যেতে দেখো প্রায় চলেই এসছি। তোমরা দেখতে থাকো, দেখলে আমি পরে রোজ এর মাথা সকালবেলা পুরো মানে ঘুরতে পারলে ব্যাস মর্নিং ওয়াক হয়ে যাবে। ও বাবা, এবার দেখো আমার পায়ে শর্ট লাগছে, আমি হাঁটছি হাঁটছি কিন্তু ভয় ভয় লাগছে, মনে যেন আবার ওইখানে গর্ত গর্ত ছিল। আজি বাবা কি হলো, সাপে টাপে কামড়ে দিচ্ছে নাকি, শর্ট লাগছে, আমার ভয় ভয় লাগছিল। তারপর ফোনটা বন্ধ করে দিয়ে বলছি, পরে কমলিকার সঙ্গে বলছি যে কমলিকা মনে হচ্ছে শর্ট মট মারছে, প্লাস্টিকের জুতো এরকম হয়। তা এখানে মটরশুঁটি আছে যে কাকার, ওই কাকা থালা বাজিয়ে বাজিয়ে মটরশুঁটি থালা বাজিয়ে কখনো বাজি ফাটিয়ে ঘেমে ঘেমে যাচ্ছি, পাহারা দিচ্ছে, পাখি তাড়াচ্ছে, মানে কি বলবো। তারপর আমরা চলে আসছি, দেখো আমি ঘেমে কমলিকা শাক তুলছে, আমরা একটু বসে নিই, বসে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তা তোমরা দেখতে থাক ও, কত শাক লাগবে আমার, অল্পতেই হয়ে যাবে। তা চলো বাড়ি চলো, এখনো তুলবা? ও বাবা, ওর পেটে এত খিদে, বটখুনি মানুষ কতটা মানে শাক এক জড়ি হয়ে গেছে, এখনো বলছে তুলবে। ও বাবা বাবা, খাও খাও বেশি করে খাও, কোনো ব্যাপার নেই, আমি আছি, না নিয়ে বাড়ি যাব না, না নিয়ে বাড়ি যাবো না রে, একটা একটা হাত সাবাই করি আর কি হবে। অনিক আয় এবার, আয় এদিক আয়, বন্ধুরা অনেক শাক তুলে ফেলেছি। আর অনেক দেখো কিরম বদমাইশি করছে, এসে কিরম বদমাইশি করছে, ওখানে ওরম করিস না বাবা, ওটাতে একটু টানলো আবার এটাতে একটু টানছে। তা ওর এখনো হয়নি, ও এখনো শুনছে, পয়সে খুঁজে পাচ্ছি না, দেখো দেখা যাচ্ছে না, লেগে যাবে থুতনিতে লেগে যাবে। আমি একটু বসি এখানটায়, ও তুলছে, তুলুক, একটু বসি বাবা, বসে বসে গল্প করি, আর বেশি দূর যেতে পারিনি, যমুনাটা দেখাবো তা হলো না, আর একটু গেলে হতো কিন্তু আমি সে চিনতে পারছি না, এ শোয় না বাবা, এসব মাঠে শোয় না বাবা, চিনতে পারছি না, সব জঙ্গল জঙ্গল হয়ে গেছে। অন্য একদিন আসবো, এসে দেখিয়ে নিয়ে যাবো, একটু বেলাটা বড় হোক। আর এদিকে দেখো এইসব বাগান, আমরা ছোটবেলা কাঠ পোড়াতে আসতাম, সব বাগানে সব
ওরে জল খাবা না এই জল তো না বাবা খাই না এটা নোংরা যে সব ছুচুমুচু করে থুই দে মাঠে সে সব আগু করে ছুচু করে তুমি হাত দিবা না উঠতে তো চলো উঠি দেখি দেখো শাক তো তুলেইছি আবার ধনে পাতা তুলেছি মাঠে টেটকা টেটকা ধনে পাতা তুলেছি আমরা লোকের ক্ষেত্রে চুরি করিনি কিন্তু ওই কথা বলবে না ভাববে না কোনো সময় ক্ষেত্রে জমিটা তুলে দিয়েছে দিয়ে কি একটা চাষ করেছে ধারে ধারে সুন্দরভাবে হয়েছিল দুটো একটা করে তাই নিয়েছি চলো ওই দিকটাতে যাও খাওয়া হয় না তাই তো বাজারে তো আমি যেমন কালকে পালং শাক নিলাম বেগুন নিলাম আর মিষ্টি কুমড়ো নিলাম আর হলো আবার বলো হাই গাইস এখন আমরা মাঠের ধারে ফিরে এসেছি ভাত খাচ্ছি ফিরে এসেছি একটু সাইকেলে খেলা করেছি সকালে খেলা করেছি সাইকেল নিয়ে সাইকেল নিয়ে তারপরে খেতে বসেছি তারপরে খেতে বসেছি তো গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধে হয়েই এসছে সন্ধে হয়েই এসছে আর আমি চুলটা পাতলা চুল তাও শুকায়নি গোড়াটা ছাড়তে পারিনি তো তা মাঠ থেকে চলে এসছি আমরা মাঠ থেকে চলে এসছি এসে আমার কতগুলো কাজ ছিল সেরে নিলাম এখনও দুটো থালা পড়ে আছে ওগুলো মাজবো সন্ধে হয়ে যাচ্ছে বলে ওপরে চলে আসলাম ঘরের মধ্যে অন্ধকার হয়ে গেছে তাই কি বলবো মাঠে গেছিলাম অনেক দিন পরে আর দুঃখজনক ব্যাপার তোমাদেরকে কি বলবো আমি পুরো যমুনার ধার পর্যন্ত যেতে পারিনি আমি রাস্তা খুঁজে খুঁজে পাচ্ছি না সব সর্ষে বাগান দিয়ে মানে সর্ষের গাছ দিয়ে বড় বড় গাছ দিয়ে রাস্তা সব চেপে চেপে গেছে তো যাওয়া যাচ্ছে তা আমরা আর ওদিকে গেলাম না শাক হয়ে গেছে বলে এদিক দিয়ে চলে এসেছি তা কি বলবো অন্য একদিন যাবো গিয়ে তোমাদের একটুখানি করে দেখি আনি আসবার ওইদিকটা শ্মশান তো ওর জন্য যেতে ইচ্ছা হয় না তো কী বলবো আমি ছাদে ঘুরুঘুরি করছি এই মাত্র জামা কাপড়গুলো তুললাম তুলে এই সামনে এখানে থুয়ে তাই ফোনটা নিয়ে একটু ব্লক করতে বসে গেলাম তা আমি বেশি বড় করবো না এই পর্যন্ত রাখছি ফোনটাকে ব্লগটাকে যদি ভালো লাগে তাহলে কমে শেয়ার করবে ফোন আর ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে কারণ আমাদের গ্রামে যতটুক পারি ততটুক দেখানোর চেষ্টা করি আর গ্রাম মানেই মানে পা ফাটবে না মাঠে যাব না কালো হব না এ কোনো এরকম তো কোনো ব্যাপার না আমরা তো টাউনে থাকি না আমরা থাকি গ্রামে গ্রামের মানুষ এখন অনেকটা ইয়ে হয়ে গেছে তাও হয় না আমাদের মাঠের পাশেই বাড়ি আর ওই মাঠটা হলো অনেক বড় মাঠ ওই মাঠে আমাদের তিনটে চারটে গ্রামের লোক সব ওই মাঠটাকে ইউজ করে আর আমরা এখানে এখানেও দুটো তিনটে গ্রাম মিলে আমরা এই মাঠটাকে এটা ছোট মাঠ এটা হলো আমাদের বাড়ির পাশে এটা হলো ছোট মাঠ দেখো ছোট মাঠ ছোট মাঠ আছে এদিকটাও তো অনেক বাগান টাগান আছে এদিকটায় এদিকটায় বাগান ফাগান আছে আর বেশি সব আর ওই মাঠে গেছি সব কলা বাগান করে দিয়েছে আমার যেতেই ভয় লাগছে ওই দিক দিয়ে ভিতরতে ভিতরতে যাবো সাহস হচ্ছে না কেউ যদি বসে টসে থাকে বাবা পাঁচা পাঁচা করে ধরে ভয় লাগে না মানুষের জীবনে সবারই ভয় আছে তো যদি যেতে পারি আমার বাবা মারা গেছিলো ওইখানে কাজ হয়েছিল আর পাট শাক তোলার সময় একবার গেছিলাম পাট শাকের সময় পাট আন মানে শাক আনতে যমুনা জল পার হয়ে সাঁতরে ওই পাড়ের থেকে শাক নিয়ে তাই এসছি তা বড় একটা বিপদ হতে যায় হতে হতে বেঁচে গেছিলাম তা আমার না অন্য একজনের আমরা তিনজন গেছিলাম তিনজনের মধ্যে একজনের তিনজন আর চারজন গেছিলাম আমার ছোটো মেয়েও গেছিলো ছোটো মেয়ে এ পাশে দাঁড়িয়েছিল আর আমরা ওই পাড়ে গেছিলাম সাঁতরে তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা দেখো দেখে যদি লাইক কমেন্ট শেয়ার করো আর হলো আবার পরের দিন আসি অন্য একটা ব্লগ নিয়ে